বিরতির পর স্বাগত। বন্যা পরবর্তীতে বন্যায় দুর্গতদের সাহায্যের এবার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান সিপিএম এর। জানা গেছে, বন্যা দুর্গতদের সাহায্যে বিভিন্ন দাবিকে সামনে রেখেই আজ সিপিএম পশ্চিম জেলার উদ্যোগে পশ্চিম জেলা সমাহর্তার নিকট তারা ডেপুটেশনে মিলিত হন। ওরিয়েন্ট চৌমুহনী থেকে একটি মিছিল বের হয় এবং সেই মিছিল সোজা চলে যায় পশ্চিম জেলার সমাহর্তা অফিসের নিকট এবং সেখানে গিয়েই ডেপুটেশন প্রদান করেন সিপিএম এর উপস্থিত নেতৃত্বরা। কি বলছেন তারা এই ডেপুটেশন কালে শোনাচ্ছি। হয়েছে এবং তার পাশাপাশি ওয়াই জেলা হলাই ঊনকোটি এবং উত্তর জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বন্যার বিপদের আশঙ্কা করে আমাদের সরকারি স্তরে বিভিন্ন দপ্তর আছে। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হলে পর সেই বিপর্যয় মোকাবেলা করার জন্য সরকারি স্তরে অনেক দপ্তর আছে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এই প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করার জন্য যে দপ্তরগুলো আছে, প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, এটা যেমন মানুষকে সতর্ক করেনি, সজাগ করেনি ত্রিপুরা সরকার, তার পাশাপাশি বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য যে দপ্তরগুলো আছে এই দপ্তরগুলোকে যথাযথভাবে প্রস্তুত করতে ত্রিপুরা সরকার উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে আমরা লক্ষ্য করেছি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত মানুষরা তারা দারুণভাবে বিপর্যস্ত যখন হয়েছে সরকারি সাহায্য সরকার তাদের পাশে খুব বেশি দাঁড়াতে পারেনি। সাধারণ মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা মানুষের পাশে যদি স্বতঃপ্রণোদিত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে না দাঁড়াতেন তাহলে বন্যায় অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়ে যেতেন। আপনারা শুনেছেন গতকাল সিপিআইএম এর সদস্য সোনামুড়া মহকুমায় বন্যায় গলা জল পর্যন্ত নেমে মানুষদের সাহায্য করছিলেন, একের পর এক মানুষকে আস্থানায় পৌঁছে দেবার জন্য, রিফিউজি ক্যাম্পে পৌঁছে দেবার জন্য যখন সচেষ্ট ছিলেন তখন বন্যার জলে এক বিষাক্ত পোকা তাকে কামড়ায় এবং এই বিষাক্ত পোকায় কামড় দেবার ফলে গত পরশুদিন সেই সিপিআইএম মেম্বার সোনামুড়া মহকুমায় তিনি মারা যান। তাহলে এভাবে মানুষের পাশে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো দাঁড়িয়েছেন, সরকারের দিক থেকে উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। আর এখনো বন্যার জল নেমে গেলে পরও এখনো বহু নান শিবিরে মানুষের আছেন, সেই মানুষদের রক্ষা এবং যারা বাড়িঘরে ফিরে গেছেন তাদেরকে বাঁচানোর জন্য, তাদের বাড়িঘর তৈরি করে দেওয়ার জন্য সরকারের দিক থেকে ব্যক্তিগতভাবে প্রতিটি বাড়িতে গিয়ে যোগাযোগ করা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কোনো হ্যান্ডল আমরা দেখছি না। আর তার জন্যে সরকারেরকে সতর্ক করার জন্য, সজাগ করার জন্যে পশ্চিম জেলায় জেলা প্রশাসনের যে প্রধান জেলা শাসকের কাছে আজকে আমরা এসেছি, আমরা চাই অবিলম্বে সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক, এই লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি। এখানে এই সভায় এখন আলোচনা করবেন সিপিআইএম রাজ্য সম্পাদক। আপনারা শুনলেন শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য। তিনি বলছেন যে বন্যায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে হবে সরকারকে। অন্যদিকে এ প্রাকৃতিক দুর্যোগে সরকার আগে কেন সাধারণ মানুষকে সচেতন করেনি, রাজ্যবাসীকে সচেতন করেনি, এই প্রশ্ন কিন্তু আজ তুলল সিপিআইএম এর নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।